আসসালামু আলাইকুম। সরকারি বেসরকারি সকল চাকরির পরীক্ষার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7 মে 1861 খ্রিস্টাব্দে, বাংলা 25 বৈশাখ 1268 বঙ্গাব্দে, এবং মৃত্যুবরণ করেন 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে, বাংলা 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায়? খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাবোক গ্রামে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি হচ্ছে খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাবোক গ্রামে। ঠাকুর পরিবারের আসল পদবি কি ছিল? কুশারি। কুশারি ছিল ঠাকুর পরিবারের আসল পদবি। ভানুসিংহ ঠাকুরের পদাবলী কোন ভাষায় রচিত? বরসবলি ভাষায় রচিত। ভানুসিংহ ঠাকুরের পদাবলী বরসবলি ভাষায় রচিত। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দেন কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথকে বিশ্বকবির উপাধি দেন। গুরুদেব উপাধি দেন কে? মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথকে ভারতের মহাকবি উপাধি দেন কে? চীনা কবি সি সি লিজন। চীনা কবি সি সি লিজন রবীন্দ্রনাথকে ভারতের মহাকবি উপাধি দেন। কবিগুরু উপাধি দেন কে? খ্যাতিমোহন সেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন পত্রিকা সম্পাদনা করেন? সাধনা, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী, ভারতী, ভাণ্ডার ইত্যাদি পত্রিকা সম্পাদনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন কতবার? 2 বার। 1898 খ্রিস্টাব্দে ও 1926 খ্রিস্টাব্দে 2 বার রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন। বিশ্বকবির অনন্য অবদান কি? শান্তিনিকেতন ও বিশ্বভারতী হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য উপাদান। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা কি? হিন্দু মেলার উপহার। এটি প্রকাশিত হয় 1874 সালে। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কি? কবি কাহিনী। কবি কাহিনী প্রথম প্রকাশিত হয় 1878 সালে। দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। বনফুল 1880 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের প্রথম লেখা উপন্যাস ও অসমাপ্ত উপন্যাস কোনটি? করুণা। করুণা রবীন্দ্রনাথের প্রথম লেখা উপন্যাস এবং রবীন্দ্রনাথ জীবিত থাকা অবস্থায় এটি প্রকাশিত হয়নি। করুণা রচনা করা হয় 1877 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রবীন্দ্র রচনাবলীতে করুণা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কবে? 1961 সালে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে করুণা উপন্যাসটি প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। এটি 1883 সালে প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ প্রকাশিত ছোট গল্প কোনটি? ল্যাবরেটরি। প্রথম প্রকাশিত গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। বাল্মীকি প্রতিভা 1881 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত নাটক কোনটি? প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতির প্রতিশোধ 1884 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? বিবিধ প্রসঙ্গ। এটি 1883 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোট গল্প কোনটি? দেনা পাওনা। প্রথম গল্প সংগ্রহের নাম কি? ছোট গল্প। এটি 1893 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলন এর নাম কি? সঞ্চয়িতা। গীতাঞ্জলি কাব্য রচনা করেন কোন সালে? 1910 সালে। রবীন্দ্রনাথ 1910 সালে গীতাঞ্জলি কাব্য রচনা করেন। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন কি নামে? সন অফারিংস নামে 1912 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ এর ভূমিকা লেখেন কে? ইংরেজ কবি ডব্লিউ ভি ইয়েটস।
1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ কিসের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সন অফারিংস এর জন্য। গীতাঞ্জলিতে মোট কতটি কবিতা ও গান রয়েছে? 157টি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কবিতা কোনটি? নির্ঝরের স্বপ্নভঙ্গ। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটির উপলব্ধির বিষয় কী ছিল? ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। রবীন্দ্রনাথের তীর্থযাত্রী কবিতাটি ইংরেজি কী নামে অনুবাদ করা হয়? দি জার্নি অফ দি ম্যাগি নামে অনুবাদ করা হয়। দি জার্নি অফ দি ম্যাগি এর অনুবাদক কে? টি এস ইলিয়ট। রবীন্দ্রনাথের মৃত্যুতে শোকার্ত কাজী নজরুল ইসলাম কী নামে কবিতা রচনা করেন? রবিহারা নামে কবিতা রচনা করেন। রবীন্দ্রনাথ তার স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে লিখেছেন কোন কাব্যটি? নৈবেদ্য কাব্যটি। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট উপন্যাস কতটি? 14টি। মৃত্যুর পর প্রকাশিত হয় রবীন্দ্রনাথের কোন কোন উপন্যাস? করুণা এবং প্রজাপতির নির্বন্ধ এই দুটি উপন্যাস রবীন্দ্রনাথের মৃত্যুর পরে প্রকাশিত হয়। বাংলা ছোট গল্পের জনককে? রবীন্দ্রনাথ ঠাকুর। সর্বমোট ছোট গল্প কতটি? 119টি। রবীন্দ্রনাথের গল্প সংকলন এর নাম কি? গল্পগুচ্ছ। রবীন্দ্রনাথের কোন কাব্যে একজন কবির সঙ্গে শিল্পীকে দেখা যায়? মানসী। বাংলা সাহিত্যের কোন কবি দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। চন্দরা চরিত্রের স্রষ্টা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা কী জাতীয় রচনা? উপন্যাস জাতীয় রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে গীতালি। চোখের বালি উপন্যাসের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পুরবি কাব্যের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মরণ রে তুহু মম শ্যাম সমান চরণটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কী ধরনের রচনা? কাব্যগ্রন্থ। পোস্টমাস্টার কোন ধরনের রচনা? ছোট গল্প। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের চরিত্র হচ্ছে অমিত ও লাবণ্য। তোমার সৃষ্টির পথ রেখেছো আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তর্গত? শেষ লেখা কাব্যের অন্তর্গত। রবীন্দ্রনাথ ঠাকুরের কত বৎসর বয়সে বনফুল প্রকাশিত হয়? 15 বছর বয়সে। ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? বলাকা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। চতুরঙ্গ গ্রন্থটি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। সোনারতরি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ইং টিং শট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনারতরি কাব্যগ্রন্থ থেকে। কবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায়? কুষ্টিয়া জেলায়। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের চরিত্র হচ্ছে নিখিলেশ ও বিমলা। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিশনি রবীন্দ্রনাথের গানে কী অর্থে ব্যবহৃত হয়েছে? পূজা অর্থে। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুদিত পাষাণ। রবীন্দ্রনাথের নাটক হচ্ছে রক্তকবরী। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? ঘরে বাইরে। রবীন্দ্রনাথ অভিনয় করেন তার রচিত কতটি নাটকে? 13টি নাটকে। রবীন্দ্রনাথ সন্ন্যাসীর ভূমিকায় অভিনয় করেন কোন নাটকে? শারদোৎসব। তিনি রাজা ও ঠাকুরদার যোগ্য ভূমিকায় অভিনয় করেন কোন নাটকে? রাজা নাটকে। রবীন্দ্রনাথ ঠাকুর দা প্রহরী ও বাউলের ভূমিকায় অভিনয় করেন কোন নাটকে? ডাকঘর নাটকে। চিত্রাঙ্গদা ও রক্তকবরী রচিত নাটক কোন ছন্দে লেখা? অমিত্রাক্ষর ছন্দে লেখা। রবীন্দ্রনাথ রচিত ভ্রমণ কাহিনী কতটি? 9টি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত পত্র সংকলন হচ্ছে যাবা যাত্রীর পত্র। রবীন্দ্রনাথ রচিত পত্র সাহিত্য হচ্ছে ছিন্নপত্র। বিশ্বভারতী কর্তৃক 30 খণ্ডে
ও পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 15 খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশিত হয়। রবীন্দ্রনাথকে ভারত সরকার স্যার বা নাইটহুড উপাধি প্রদান করেন কত সালে? 1915 সালে। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? 1919 সালে। কিসের প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেন? জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। রবীন্দ্রনাথ ডক্টরেট ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1913 সালে, কাশী বিশ্ববিদ্যালয় থেকে 1935 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 1940 সালে। রবীন্দ্রনাথের রচিত গানের সংকলন এর নাম কি? গীতবিতান। গীতবিতান 1939 সালে প্রকাশিত হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান অংশ থেকে নেয়া। আমার সোনার বাংলা এবং বাংলার মাটি বাংলার জল গান দুটি রবীন্দ্রনাথের কোন প্রেক্ষিতে রচনা করেছিলেন? বঙ্গভঙ্গের প্রেক্ষিতে। হিন্দু মুসলমান মিলন এর জন্য রাখি উৎসব এর প্রচলন করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ নিয়মিত ছবি আঁকা শুরু করেন কত বছর বয়সে? 70 বছর বয়সে। রবীন্দ্রনাথের আঁকা ছবিগুলোকে তিনি কি বলেছেন? শেষ বিকেলের প্রিয়া। দক্ষিণ ফ্রান্সের শিল্পীদের উৎসাহে 1926 সালে রবীন্দ্রনাথের প্রথম চিত্র প্রদর্শনী হয় কোথায়? প্যারিসের পিগাল মার্ট গ্যালারিতে। বিবিসির বাংলা বিভাগ পরিচালিত 2004 সালের জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান কততম? দ্বিতীয়। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই রবি ঠাকুরের কোন গল্পের সংলাপ? জীবিত ও মৃত গল্পের সংলাপ। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল কোন গল্পের সংলাপ? কাবুলিওয়ালা। শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বললি হয় কোন গল্পের সংলাপ? সমাপ্তি গল্পের সংলাপ। ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী, রবীন্দ্রনাথের বিখ্যাত উক্তিটি কোন উপন্যাসের? শেষের কবিতা।